প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে আজকের ক্লাসের কার্যক্রম আমরা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটি ছবির দিকে লক্ষ্য রাখার জন্য বলছি। একটি ছবির দিকে খেয়াল করো, দেখো একটি ছবি দেখা যাচ্ছে, দেখি একটু চিন্তা করে বলো তো দেখি এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত দেখা যাচ্ছে, ঠিক না? বৃত্ত, অর্থাৎ বৃত্তটা কিরে কি, DEF, একটা বৃত্ত দেখা যাচ্ছে। দেখি তোমরা একটু চিন্তা করে বলো তো দেখি এটাকে কোন ধরনের বৃত্ত বলা হয়। ত্রিভুজের ভিতরে যদি এই ধরনের বৃত্ত থাকে তখন এটাকে কোন ধরনের বৃত্ত বলা হয় একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ, এটাকে অন্তঃবৃত্ত বলা হয়। হ্যাঁ, আজকে আমরা শিখব যে একটা ত্রিভুজের অন্তঃবৃত্ত কীভাবে অঙ্কন করা যায়। আসো আমরা সরাসরি পাঠে চলে যাই। তোমাদের মূল পাঠ্যপুস্তকের 8.5 এর সম্পাদ্য 10 স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সেই আলোকে আমরা করব। ওখানে দেওয়া আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। তো সৃজনশীল প্রশ্নের মধ্যে ত্রিভুজের পরিমাপ দেওয়া থাকে, আমি যে কোনো একটা ত্রিভুজ এখানে আঁকছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজটা অঙ্কন করি, একটু বড় করে আঁকছি যাতে করে তোমরা বুঝতে পারো সহজে। তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেললাম, ত্রিভুজের নাম দিলাম এ, বি এবং সি, এটি একটি ত্রিভুজ। তো এখানে অন্তবৃত্ত অঙ্কন করার সময় যে নিয়ম সেটি হচ্ছে প্রথমে আমাদেরকে যে কোনো দুটি কোণকে কী করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা সি কোণ এবং বি কোণকে সমদ্বিখণ্ডিত করি, প্রথমে সি কোণকে করি। কোণ সমদ্বিখণ্ডিত করার নিয়ম কী কী আমরা এটা আগে থেকে জানি, আমরা কোণকে কী করবো সমদ্বিখণ্ডিত করব। ব্যাসার্ধ নিয়ে চারিদিক থেকে বৃত্তচাপ দিলাম, এখন আমরা এটা যোগ করে দেবো, যোগ করলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। খুবই সতর্কতার সহিত করতে হবে, অন্তর্বৃত্তের ক্ষেত্রে এক চুল পরিমাণ যদি বেশ কম হয় তাহলে তোমার বৃত্তটা আর মিলবে না। তাহলে আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম, এখন বি কোণকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে আমরা বৃত্তচাপ দুইটি অঙ্কন করলাম, এখন আমরা যোগ করে দিই। দেখো খুবই সতর্কতার সহিত করতে হবে, আমরা যোগ করে দিলাম। যোগ করার কারণে এটা ও বিন্দুতে কী হয়েছে, মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন ও বিন্দু থেকে আমাদেরকে একটা কী আঁকতে হবে, লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব দ্বিখণ্ডক কী জন্য আনবো, কারণ আঁকবো কী জন্য আঁকবো, কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি জানা না থাকে তাহলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো না। সেজন্য এখানে ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাকে প্রথমে, আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি কীভাবে করে একটি বাহুর, একটা বিন্দু থেকে একটি বাহুর উপর লম্ব অঙ্কন করা যায়, তো সেই নিয়ম অনুসারে আমরা অঙ্কন করছি। দেখো যে কোনো একটা বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপটি এখানে ছেদ করেছে এই বিন্দুতে
এবং এই বিন্দুটি ছেদ করেছে, ঠিক আছে। এখান থেকে আমরা আরো দুইটি বৃত্তচাপ আঁকব, দিলাম বৃত্তচাপ, এখান থেকে দিলাম বৃত্তচাপ, স্কেলটাকে আমরা সোজাসুজি ও বিন্দু বরাবর ধরবো, বিন্দুটা মিলিয়ে নিই, বিন্দু মিলিয়ে আগাগোড়া টান দেওয়া যাবে না, দিতে হবে কতটুকু পর্যন্ত, ত্রিভুজ পর্যন্ত, কারণ আমাদেরকে ব্যাসার্ধ নিয়ে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের নাম দিলাম ডি, ও ডি একটি ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু ব্যাসার্ধ পেয়েছি, আমরা বৃত্তটা অঙ্কন করে ফেলি, খুবই সতর্কতা সহিত আমরা কি করব, এটা অঙ্কন করে ফেলব। একটু বেশ কম হইলে এটা আর মিলবে, মিলে না, মোটামুটি আমাদের এটা মিলেছে। অন্তবৃত্ত অঙ্কন করে ফিরে এই এবিসি ত্রিভুজের মধ্যে তোমার আমার এখানে বৃত্ত হচ্ছে কি, এই যে ডি অর্থাৎ ই ডি এফ, এটা হচ্ছে তোমার কি এখানে বৃত্ত। তাহলে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, তো আশা করি তোমরা এভাবে করে যে কোনো অন্তর্বৃত্ত তোমরা আঁকতে পারবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব, আশা করি আজকের অন্তর্বৃত্তটা তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের অন্তর্বৃত্ত অনেক আসবে, পরীক্ষায় আসে, বোর্ড কোশ্চেনের মধ্যে তোমার এগুলোর পরিমাপ দেওয়া থাকে, সেভাবে করে তোমার নিয়ম অনুসারে ত্রিভুজ এ অঙ্কন করে, এরপরে এই যে নিয়মটা দেখালাম এই নিয়ম অনুসারে তোমার কী করতে হবে, এটাকে অন্তর্বৃত্তটা অঙ্কন করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো আমরা একটা বিবরণটা লিখে ফেলি, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এ বি সি এর এ বি সি ত্রিভুজের ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা বিসি বিসি এসি এবং এ বি এর ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই তিনটি প্রত্যেকটি বাহুকে কী করবে, স্পর্শ করবে, প্রত্যেকটি বাহুকে কী করবে, স্পর্শ করবে, এ স্পর্শ করেছে, ঠিক আছে। তাইলে আমরা অঙ্কনের বিবরণটা লিখি, এ বি সি কোণ ও এসিবি কোণ অঙ্কন করি, এই যে কোণটা অঙ্কন করলাম এখানে এই কোণের মধ্যে কী করবো, সমদ্বিখণ্ডিত করবো, সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডিত করার পর এটা কোথায় কোন বিন্দু ছেদ করেছে, ও বিন্দু ছেদ করেছে, ও থেকে বি সি এর উপর ওডি লম্ব আঁকি, এই যে ওডি, ওডি লম্বটা আঁকলাম, ঠিক আছে, এই যে ওডি লম্বটা আঁকলাম, লম্ব আঁকার নিয়ম অনুসারে মনে করি তা বি সি কে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে কী করেছে, ছেদ করেছে, ওকে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কী করবো, একটি বৃত্ত আঁকি, এই বৃত্তটি হলো তোমার কি এই ত্রিভুজের পরিবৃত্ত, সরি অন্তবৃত্ত। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে তোমার কি নির্দিষ্ট উদ্দিষ্ট অন্তবৃত্ত। তাহলে আমরা অন্তবৃত্তর বিবরণটা লিখলাম, এইভাবে করে তোমার বিবরণটা লিখতে হবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, এই ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নেবে। তো আশা করি সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছ, তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।